নমস্কার বন্ধুরা, টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বলবো বৃহস্পতিবার দিন ভুলেও যে কাজগুলি করা উচিত নয় সেই বিষয়ে। হিন্দু শাস্ত্র মতে সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর পূজার কথা উল্লেখ আছে, তেমনি বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসেবে ধরা হয়। তাই বৃহস্পতিবার অনেকে অনেক নিয়ম মেনে চলেন, কেউ পূজার্চনার ক্ষেত্রে, আবার কেউ খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলেন। শাস্ত্র মতে সপ্তাহের এই দিনটিতে বিশেষ কিছু কাজ করা উচিত নয়। এই দিন এমন কিছু কাজ করবেন না যার জন্য আপনার চারপাশে বিপদের আশঙ্কা বেড়ে যাবে, আপনি আর্থিক, সামাজিক, পারিবারিক দিক থেকে কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হবেন। তাই বৃহস্পতিবার কোন কাজগুলো করা উচিত নয় তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। এক, বৃহস্পতিবার মহিলাদের মাথা ধোয়া উচিত নয়। এর ফলে বৃহস্পতির কুপ্রভাব স্বামী ও সন্তানের ওপর বিস্তার করে, স্বামী ও সন্তানের অমঙ্গল হয়। দুই, বৃহস্পতিবার নখ, চুল, দাড়ি কাটাবেন না। যদি কাটেন তাহলে আপনার আয়ু কমে যাবে এবং আর্থিক ক্ষতির মুখে পড়বেন, আপনার সন্তানের ক্ষতি হতে পারে। তিন, এই দিন আমিষ খাবার ও মদ্যপান করবেন না, এর ফলে আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন। চার, বৃহস্পতিবার কাপড় কাচা ও ঘরের ঝুল ঝাড়তে মানা করা হয়। শাস্ত্র মতে এই কাজগুলো করলে আপনার শিক্ষা, ধর্ম ও আর্থিক দিকে কুপ্রভাব পড়বে। পাঁচ, এই দিন ধার দেনা করবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না, কারণ বৃহস্পতিবার ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, তাই তো এই কাজগুলি করলে আপনি আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।